আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা পলি, পলি ফ্যামিলির সামনে অনেক নায়কের সঙ্গে কাজ করেছেন, ধরে ঢুকলে হাতের বাম নাম ধরে, আপনি বলেন উল্লেখযোগ্য কার সঙ্গে কাজ করতে গিয়ে আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, মাঝে মাঝে মনে হয়েছে যে আপনি প্রেমে পড়েছেন? কে সে? আমার সামনে আমাকে মারবে কে? কে আমাদের অমিত ভাইয়ের বউ, ভাবি মারবে কেন আপনাকে বলুন না? ও আসলে প্রেমে ওইভাবে পড়া হয়নি, কারণ হিরোদের সাথে প্রেম আসলে আমি তো প্রেম বলিনি, আমি বলেছি যে আপনার কার সঙ্গে সুসুরি লেগেছে, অমিত ভাইয়ের সাথে প্রেম ছিল? সুসুরি সুসুরি কার সাথে লাগে? অমিত ভাইয়ের সাথে প্রেম ছিল, মান্না ভাইয়ের সাথে সুসুরি লাগে। উনি তো জীবিত নাই, উনি ওনাকে আল্লাহ বেস, মানে আমি বলছি যারা জীবিত আছে। হ্যাঁ, কাকে আপনার ভালো লেগেছে? মানে মনে হয়েছে যে যদি প্রেম করা যেত। একটা নতুন হিরো আসছিল রনি নাম করে, ছেলেটা অনেক সুন্দর ছিল, প্রেম করলে ওর সাথেই ঘুরতাম। ও আমার অনেক সিনিয়র ছিল, আমি ওর থেকে মিনিমাম 30 বছরের ছোট ছিলাম। শাফি ভাই বলেন তো, শাফি উদ্দিন শাফি, আপনার ছবিতে ছিল পলি আপু? পলি গেলে আমি একটা ছবি, একটা ছবি আচ্ছা বলে নাই কিন্তু হিরো ছিল ইয়াই অমিত হাসানি আমি বলেছি প্রেম হয়েছে বিষয়টা সেটা না, যে কার সঙ্গে আপনার ভালো লেগেছে, যাকে আপনার ভালো লেগেছিল। আমিন খান, অমিত, এদেরকেই তো ভালো লাগতো, কারণ বোঝাপড়াটা ভালো ছিল, আর যখন কাজ করতাম অনেক হেল্প ফুল ছিল তারা। হ্যাঁ, গার্জিয়ানের মতো শাসন করতো, মানে সবকিছু ইকুয়ালি মিলায় ওরা ভালো ছিল। আমরা আমরা একটা জিনিস ভালো উপদেশ লক্ষ্য করি, অ্যাডভাইস দিত ভালো ভালো, এই ছবি কর, ওই ছবি করিস না, এরকম গাইডলাইনটা কিন্তু ওদের কাছ থেকেই আমি পেয়েছি। একটা জিনিস লক্ষণীয়, আমার খুব ভালো লাগে, আমি এনজয় করি যে পলি আপু সব প্রোগ্রামে যায়, আমাদের ইন্ডাস্ট্রির যত প্রোগ্রাম আছে, মানে সিনেমার, এইটা মানে আপনার মানে ওই ওই ভালো লাগাটা আসলে কিসের? আপনি তো এখন কাজ করছেন না সিনেমায়, মানে কি রকম উপলব্ধি করেন আপনি? আমি যখন মুভির জগতে এসেছি তখন আমি কিন্তু অনেক ছোট, মানে আমার কিশোরী বয়সটা কিন্তু আমার এই মুভির জগতে, যে বয়সে একটি মেয়ে ধরো ব্যাগটা কাঁধে করে কলেজে যাবে, সেই বয়সটাতে কিন্তু আমি মেকআপ বক্স হাতে করে, এই কি করতেছিস, মেকআপ বক্স হাতে করে আমি ইন্ডাস্ট্রিতে আসছি, এইখানে সেইখানে, মানে আমার বড় হওয়াটাই হচ্ছে ইন্ডাস্ট্রিতে। সো এইখানে ভালোবাসবো না, আমি কোথায় ভালোবাসবো? এই তুই আসছিস, ভালো থাক।